এক দশক ধরে বেহাল মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের চৌধুরী টোলার লোহার ঝুলন্ত ব্রিজ সংস্কার করার উদ্যোগ নেয়নি জেলা প্রশাসন। বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী, কিন্তু কোনো কর্ণপাত করা হয়নি। সম্প্রতি গুজরাটের ঝুলন্ত ব্রিজের দুর্ঘটনার পর নড়ে চড়ে বসল বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান। 4 নভেম্বর শুরু হচ্ছে পঞ্চানন্দপুরের রাসমেলা। এই সময় এলাকায় ব্যাপক সমাগম হয় দর্শকের, ফলে এই ব্রিজটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে চলাচলের জন্য। প্রচুর মানুষ এই ব্রিজটি ব্যবহার করে। এছাড়া এই ব্রিজটি গোসাইটোলা ও চৌধুরী টোলা দুটি গ্রামকে সংযোগ করেছে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। যার উপর দিয়ে প্রতিনিয়ত প্রচুর মানুষ যাতায়াত করে। এই বৃষ্টির ফলে কালিয়াচক এবং মালদার দূরত্ব অনেকটাই কমে যায়, তাই এই বৃষ্টির গুরুত্ব অপরিসীম। কিন্তু এলাকাবাসীর দাবির পরও এই বৃষ্টির সংস্কার করা হয়নি। গুজরাটের ঝুলন্ত ব্রিজের দুর্ঘটনার পর সংস্কারের উদ্যোগ নেওয়া হলো। প্রায় 3 লক্ষ টাকা জরুরি ভিত্তিতে খরচ করে নতুন ইস্পাত লাগানো হচ্ছে এই বৃষ্টিতে। বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েত প্রধান তহিদুর রহমান বলেন, বৃষ্টির ইস্পাত ক্ষয়ে গিয়ে বিপজ্জনক হয়ে উঠেছে বৃষ্টি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে স্থায়ী কংক্রিটের ব্রিজের জন্য আবেদন করা হয়েছে। যেহেতু এখনও তা অনুমোদন করা হয়নি, তাই জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ করে চলাচলের উপযোগী করার ব্যবস্থা করা হচ্ছে। উদ্যোগে পঞ্চানন্দপুর পাগলাঘাটে বেলি ব্রিজটাও হয়েছিল, প্রায় 1 কোটি টাকা খরচে। তারপরে গঙ্গায় ভাঙনের ফলে ব্রিজটি যখন পড়ে যায়, তখন ওই ব্রিজের সমস্ত জিনিসপত্র নিয়ে এসে এখানে রবীন্দ্রটোলা চতুর্টোলা মাঝখানে এই ব্রিজটা স্থাপিত করা হয়েছে। প্রায় 20-22 বছর আগে থেকে এই ব্রিজটা এখানে আছে। তারপর থেকে কোনো ধরনের রিপেয়ারিং হয়নি। গতবারও এই ব্রিজটার বেহাল অবস্থা ছিল। রাসমেলাকে কেন্দ্র করে গত 1 বছর আগে কিছু পাত, এখানে 52 খানা সিট আছে, তো একটা পাত খুব বাজে অবস্থায় ছিল, পরিবর্তন করা হয়েছিল এবং আপাতত জনসাধারণ চলাফেরা করছিল। এই মুহূর্তে প্রচুর হাজার হাজার লোকজন যাওয়া আসা করছে, আপনারা দেখতে পাবেন। সামনে প্রত্যেক বুধবার এখানে গোসাইহাট আছে, গোসাইহাটে লোকজন যাওয়া আসা করে। এখানে হসপিটাল আছে, বাইরলা গ্রাম পঞ্চায়েতের কাছেই বাইরলা হসপিটাল, যেটা ব্লক হসপিটাল আমাদের। প্রায় এই সাইডে 4-5খানা জিপি লোকজন, উত্তর লক্ষ্মীপুর, হামিদপুর, রাজনগর, পঞ্জুর ওয়ান, পঞ্জুর টু, সমস্ত লোক এর হসপিটালে যাওয়ার বা কাশিম বাজারে যাওয়ার বা টাউনে যাওয়ার, মালদা টাউনে যাওয়ার বা হোসেনহাটে যাওয়ার, এটা হচ্ছে মেন রাস্তা। কিছুদিন ধরে খুব বেহাল অবস্থা পড়ে আছে। এই ব্রিজটাকে যাতে কংক্রিটের ব্রিজ হয় তার জন্য বিভিন্ন জায়গাতে লিখিত প্রপোজাল পাঠানো হয়েছে। আপাতত যাতে কোনোরকমভাবে অসুবিধা না হয়, রাস্তাঘাটে লক্ষাধিক লোকের সমাগম এখানে হবে, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সেখানে আপাতত আমরা বাঙালি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আপাতত রিপেয়ার ব্যবস্থাটা করে দিচ্ছি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমাদের এই মোটামুটি 52 আসেম্বলির বিধায়িকা সাবিনা ইয়াসমিন মহাশয়কে বলা হয়েছে। আমার যতটুকু জানা, উনি একটা প্রপোজাল উন্নয়ন দপ্তর পাঠিয়েছেন এবং খুব শীঘ্রই। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।